আসসালামু আলাইকুম। আজকে বেলা ছাড়া রুটির রেসিপি শেয়ার করছি। যারা ঝটপট রুটি বানাতে চান বা কর্মজীবী আছেন অথবা রুটি বানাতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপিটা অনেক উপকারে আসবে। রুটিটা পারফেক্ট বানাতে হলে অবশ্যই স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে হবে। সব টিপসগুলো ফলো করলে আপনাদের রুটিও এমন পারফেক্ট হবে। তো রুটির জন্য প্রথমে আমি একটা ক্লিন বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। তো আটাটা দেওয়া হয়ে গেলে নর্মাল পানি নিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণ, সেই পানি দিয়েই একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই রুটি বানানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি ব্যাটারটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু রুটিটা পারফেক্ট হবে না। আর ব্যাটারটা ঠিক এইভাবে অল্প অল্প পানি দিয়ে তারপর তৈরি করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারের মধ্যে যাতে কোনো লাম্পস না বাকি থাকে। দেখুন, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এইভাবে একটু ঘুরিয়ে ব্যাটারটা স্মুথ করে নিচ্ছি। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন ব্যাটারটার মধ্যে কিন্তু অনেক গুড়ি গুড়ি বা দানা দানা ভাব রয়েছে, এরকম হলে কিন্তু চলবে না। এটাকে আরও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আমি আজকে ব্রাউন সুগার ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। ব্যাস, আমাদের এই উপকরণগুলোই দরকার। এবার এই ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি অনেক তাড়াহুড়ো থাকে তাহলে এই পর্যায়ে এই ব্যাটারটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার পাবেন। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে, এবার এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। আর এই রুটিটা ভাজারও একটা কৌশল আছে, সেটাও দেখাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এদিকে চুলায় একটা তাওয়া হালকা করে গরম করে নিলাম, এর মধ্যে কয়েক ফোঁটা এরকম সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। মুছে নেওয়া হয়ে গেলে এইভাবে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। আমরা সাধারণত যেভাবে চাপড়ি পিঠা বানাই ঠিক সেইভাবেই এই রুটির গোলাটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। দেখুন, ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন উপরটা এরকম কালার চেঞ্জ হয়ে আসবে। তারপর এই রুটিটাকে এইভাবে একটু উল্টে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম হাই আঁচে রাখতে হবে। এবার উল্টিয়ে দিচ্ছি আরেক সাইড হয়ে গেলে। একটু অপেক্ষা করতে হবে, নর্মালি রুটি থেকে কিন্তু একটু সময় লাগবে। এবার এক সাইড এরকম কালার চলে আসলে এভাবে একটু চেপে চেপে রুটিটাকে ফুলিয়ে নিতে হবে। আমি কিন্তু 2 বার উল্টিয়েছি, তারপর এই রুটিটাকে কালার চলে আসলে এভাবে চেপে চেপে ফুলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে। প্রত্যেকটা রুটি এভাবে ফুলে উঠবে যদি আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়। এই তো দেখুন রুটিটা কত সুন্দর হয়ে ফুলেছে। এইবার এই রুটিটাকে নামিয়ে একটা তোয়ালে বা কিচেন গামছা বা তোয়ালে যেটাই থাকে সেটার উপরে এভাবে রেখে তারপর চাপ দিয়ে সেই কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে। এতে করে সারাদিন রুটিটা নরম থাকবে। আমি আরেকটা রুটি আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন, ব্যাটার দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। উপরটা যখন দেখবেন এরকম শুকিয়ে গেছে তখন উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিচ্ছি। আরেক সাইড যখন এরকম কালার চলে আসবে তখন আবার উল্টিয়ে দিতে হবে। এইবার চেপে চেপে এটাকে ফুলিয়ে নিতে হবে। এই তো দেখুন চেপে দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু রুটিটা ফুলে উঠতেছে।
আর হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি সহজ লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেব। দেখুন রুটিটা কিন্তু ফুলে গেছে, এইবার এই রুটিটাকেও নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে প্রত্যেকটা রুটি আমি ভেজে নেব, এটাকেও ঠিক একইভাবে সেই তোয়ালে বা গামছার নিচে এভাবে রেখে দিতে হবে আর ঢেকে দিতে হবে। সবগুলো রুটি আমি রেডি করে নিয়েছি, দেখুন। এবার দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কতটা নরম আর সফট হয়েছে। দেখলেন তো কতটা সফট হয়েছে? আজকের রেসিপি যদি আপনি পুরোপুরি ফলো করেন, আপনার রুটিটাও এরকম পারফেক্ট হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।